press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব জুলিয়াস সিজার সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অথবা মতামত থেকে থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। জুলিয়াস সিজার একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ, দুর্ধর্ষ সেনানায়ক এবং শাসক। রোম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ও রোম সাম্রাজ্যের বিস্তারে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। 13 জুলাই 1000 খ্রিস্টপূর্বে প্রাচীন রোমের সুভুর শহরে এক অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম গাইয়াস জুলিয়াস সিজার। তিনি ছিলেন প্রাচীন রোমের একজন ম্যাজিস্ট্রেট ও এশিয়া অঞ্চলের শাসক। তার মায়ের নাম হচ্ছে আউরেলিয়া কোট্টা। তিনি তখনকার এক প্রতাপশালী পরিবারের কন্যা ছিলেন। 6 বছর বয়সে জুলিয়াস সিজারের জন্য একজন গৃহশিক্ষক নিয়োগ করা হয়। তার নাম ছিল অ্যান্টোনিও। অ্যান্টোনিওর কাছে রোমান আইনসহ নানা বিষয় নিয়ে পড়াশোনা করেন সিজার। জুলিয়াস সিজারের বয়স যখন মাত্র 16, তখন হঠাৎ করেই তার বাবা মারা যান এবং জুলিয়াসের উপর পরিবারের সকল দায় দায়িত্ব চলে আসে। 17 বছর বয়সে রোমের এক প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ে কর্নেলিয়াকে বিয়ে করেন তিনি। সেই সময় রোমের শাসক ছিলেন সুলা, যার সঙ্গে সিজারের পরিবারের ভীষণ শত্রুতা ছিল। শাসক সুলারের প্রভাব থেকে দূরে থাকতে তরুণ বয়সে জুলিয়াস সিজার সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং তিনি রোম ছেড়ে চলে যান। খ্রিস্টপূর্ব 78 অব্দে সুলার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে জুলিয়াস সিজার রোমে প্রত্যাবর্তন করেন এবং জীবিকার জন্য তিনি আইন পেশাকে বেছে নেন। ব্যতিক্রমী বাগ্মিতা, ভরাট কণ্ঠস্বর আর গভর্নরদের দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের জন্য এই পেশাতে তিনি ব্যাপক আলোড়ন তৈরি করতে সক্ষম হন। এরপর খ্রিস্টপূর্ব 69 অব্দে তিনি বিচারক পদে মনোনীত হন। একই বছর তার স্ত্রী কর্নেলিয়া মৃত্যুবরণ করে। কিছুদিন পর তিনি পাম্পেইয়া নামক এক সম্পদশালী মেয়েকে বিয়ে করেন। এর কয়েক বছর পর তিনি পূর্বের ইচ্ছা অনুযায়ী মিলিটারিতে যোগদান করেন, যা ছিল জুলিয়াস সিজারের রাজনৈতিক জীবনের প্রথম ধাপ। খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর উচ্চ পদে পদোন্নতি লাভ করেন এবং রোম সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। ধীরে ধীরে তিনি রোমের গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। জানা যায় জুলিয়াস সিজার খুব ভালো বক্তৃতা করতে পারতেন, যে কারণে রোমানরা তাকে খুবই ভালোবাসত। খ্রিস্টপূর্ব 60 অব্দে সিজার, ক্রেসাস ও পম্পে এই তিনজন মিলে যৌথভাবে একটি রাজনৈতিক জোট গড়ে তোলেন। এই জোট বেশ কয়েক বছর সে দেশে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়। এরা পপুলিস্ট ট্যাকটিক্স অবলম্বন করে ক্ষমতা কুক্ষিগত করতে সচেষ্ট হন। 40 বছর বয়সে জুলিয়াস সিজার রোম সরকারের কনসুল নির্বাচিত হন। এটা ছিল রোম প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। কনসুল হিসেবে দায়িত্ব পালনের সময় খ্রিস্টপূর্ব 58 অব্দে সিজার তার সৈন্যবাহিনী নিয়ে গল নামক স্থানে পৌঁছান। সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নানা বিবাদ নিয়ে ব্যস্ত থাকত। সেই সুযোগে সিজার গল আক্রমণ করেন এবং অনায়াসেই দখল করে নেন। গল দখলের পর তার কাছে মনে হয় জার্মান নৃগোষ্ঠীরা তাকে আক্রমণ করতে পারে, তাই তিনি রাইন নদীতে একটি ব্রিজ তৈরি করেন এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে নদী পার হয়ে তার সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যান। কিছু দূর গিয়ে অবশ্য তিনি তার সৈন্যবাহিনী নিয়ে ফিরে আসেন এবং ব্রিজটি ধ্বংস করে দেন। জার্মান নৃগোষ্ঠীরা তার বার্তাটি বুঝতে পারেন এবং আর কখনো আক্রমণ করতে সাহস করেনি। এরপর জুলিয়াস সিজার গল ও উত্তরাংশও দখল করে নেন এবং 2 বার ব্রিটেনে আক্রমণ করেন। ব্রিটেনে সিজারের আক্রমণই ছিল ব্রিটিশ দ্বীপপুঞ্জে রোমানদের প্রথম বহিরাক্রমণ। খ্রিস্টপূর্ব 52 অব্দে অ্যালেসিয়া যুদ্ধে সিজার গলের সেনাপতিকে হারিয়ে পুরোপুরিভাবে গল দখল করে নেয়। সম্পদের পাশাপাশি তিনি গল প্রদেশের সার্বভৌমত্ব কেড়ে নেন। এরপর তিনি গল প্রদেশের গভর্নর নিযুক্ত হন। গভর্নর হিসেবে 4টি বিশাল সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ করতেন সিজার। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং গলের সব জনগণের মন জয় করেন। ফলে পম্পের পাশাপাশি সিজারকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোমান সেনাপতি হিসেবে সম্মান জানায় রোমানরা।
এক পর্যায়ে রোমের কনসুল হিসেবে তার মেয়াদ শেষ হয়ে যায়। খ্রিস্টপূর্ব 54 অব্দে পার্থিয়ানদের সাথে যুদ্ধে ক্রেসাস নিহত হয়। ক্রেসাস মারা যাওয়ার পর পম্পে হয়ে ওঠেন রোমের রাজনৈতিক ও মিলিটারি শক্তির একচ্ছত্র অধিকারী। সে সময় পম্পে গলে সিজারের শাসনকালের সমাপ্তি ঘোষণা করে এবং সাধারণ নাগরিক হিসেবে তাকে রোমে ফিরে আসতে বলেন। সিজার সে আদেশ প্রত্যাখ্যান করেন। তিনি বুঝতে পারেন কনসুল হিসেবে তার নানা খেয়ালি কাজের জন্য হয়তো তাকে হত্যা করা হতে পারে, তাই তিনি আদেশ অনুযায়ী একা একা ফিরে না এসে খ্রিস্টপূর্ব 49 অব্দে রুবিকন নদী পার হয়ে একদল সৈন্য নিয়ে রোমে ফিরে আসেন। রোমে ফিরে আসার পর গৃহযুদ্ধ শুরু হয় এবং সিজার হয়ে ওঠেন রোমের অপ্রতিদ্বন্দ্বী নেতা। সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিজার শুরু করেন এক সামাজিক ও সরকার সংশ্লিষ্ট সংস্কার। সূচনা করেন জুলিয়ান ক্যালেন্ডার। তিনি প্রজাতন্ত্রের আমলা ব্যবস্থা কেন্দ্রীভূত করেন। একসময় নিজেকে ঘোষণা করেন ডিক্টেটর ইন পারপিচুইটি, অর্থাৎ নিজেকে তিনি স্থায়ী ও অবিরাম স্বৈরশাসক হিসেবে ঘোষণা করেন। ধীরে ধীরে রোমের রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। সিজারের সাফল্যে প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠেন পম্পে। এ সময় সিজারের পাশে এসে দাঁড়ায় রোমের সাধারণ জনগণ, আর অভিজাত শ্রেণী সমর্থন দেয় পম্পেকে। খ্রিস্টপূর্ব 49 অব্দে সিজার রোম দখল করে নেন। ভীত পম্পে পালিয়ে মিশরে চলে যান। তাকে ধরতে মিশরেও যান সিজার। সেখানে মিশরের রাজা পম্পেকে হত্যা করে তার খণ্ডিত মাথা সিজারকে উপহার হিসেবে প্রদান করে। মিশরে থাকাকালে তিনি সেখানকার রানী ক্লিওপেট্রার প্রেমে পড়েছিলেন। সিজারের সহায়তায় রানী ক্লিওপেট্রা মিশরের সিংহাসন জয় করেছিলেন। খ্রিস্টপূর্ব 46 অব্দে সিজার রোমে ফিরে আসেন এবং রোমের সিনেটররা তাকে সম্রাট হিসেবে ঘোষণা করে, আর সিজার হয়ে যান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম একজন। নিজ হাতে শাসনভার নেয়ার পর সিজার পুরো রোম শহরকে বদলে দেন। তিনি রোমে অসংখ্য বড় বড় অট্টালিকা ও গির্জা নির্মাণ করেন। একই সঙ্গে তিনি রোমান ক্যালেন্ডার পরিবর্তন করে 365 দিনে বছর গণনার নিয়ম শুরু করেন এবং জুলিয়ান ক্যালেন্ডার ও লিপ ইয়ারের প্রবর্তন করেন। সিজারের খ্যাতির কারণে তার বিরুদ্ধে আবারও শুরু হয় ষড়যন্ত্র। এছাড়া পূর্বের রাজনৈতিক দ্বন্দ্বের পুরোপুরি সমাধান হয়নি। এই দ্বন্দ্বের পথ ধরে প্রাচীন রোমের ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টপূর্ব 44 অব্দের 15 মার্চ সিনেটরদের একাংশ সিনেটে প্রবেশ করা মাত্রই তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। প্রায় 23টি ছুরিকাঘাতের পর অবশেষে না ফেরার দেশে চলে যান বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই মহান বীর। সিনেটরদের যে গ্রুপটি তাকে হত্যা করে তার নেতৃত্ব দেন মার্কাস জুনিয়াস ব্রুটাস ও গেইয়াস ক্যাসিয়াস লঙ্গিনাস। সিজারের মৃত্যুর পর রোমে আবার নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়, যার ফলে রোমান প্রজাতন্ত্রে সাংবিধানিক সরকার পরবর্তীতে আর কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।